আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। বাংলার আপামর মানুষ তাকে চেনেন, কোচবিহার থেকে কাকদ্বীপ ছুটে বেড়ান কর্মসূত্রে, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং একজন সমাজসেবী। রাজ্যের কয়েকশো ক্লাব সংগঠনের হয় তিনি উপদেষ্টা, না হলে কোনো পদাধিকারী। মোহনবাগানের মতো শতাব্দী প্রাচীন জাতীয় ক্লাবেরও অন্যতম পদাধিকারী। শত ব্যস্ত একটি মানুষ, সারাদিন নাওয়া খাওয়ার সময় থাকে না তার। তিনি সকলের আদরের বাবুন ব্যানার্জি, মাফ করবেন, স্বপন ব্যানার্জি। তার আরও একটি পরিচয়, তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর স্নেহের ছোট ভাই। লকডাউনের জেরে হাজারো ব্যস্ত সেই মানুষটির দিনলিপি গিয়েছে বদলে। সকালে কাক পাখিদের খাওয়ানো, তারপর খাওয়ানো পাড়ার খেতে না পাওয়া সারমেয়গুলোকে। বাড়ির কাজও খুব একটা হাত লাগাতে না পারা সেই মানুষটাই এখন নিজেকে ব্যস্ত রেখেছেন একটু পরিষ্কার, একটু বাগান পরিচর্যায়। চলুন দেখে নিই কেমনভাবে দিন কাটাচ্ছেন আমাদের সকলের প্রিয় বাবুনদা। পুরো ক্লিয়ার কিনতে যাই, পুরো করো, পুরো তুই কর না, ওই মোবাইলটা দিয়ে তোরটা দিয়ে সব সেন্ড করে দিবি। একটু দূরে দূরে থাক, হ্যাঁ গায়ে গায়ে আসছি নমস্কার, আমি বাবুন ব্যানার্জি বলছি। আমার একটাই অনুরোধ বাংলাবাসীদের কাছে, আজকে যে করোনা ভাইরাস চলছে, আমি আমাদের বন্ধু বলুন, অভিভাবক বলুন, বা যারা আমাদের বাংলার ছেলে মেয়েরা আছে, তাদের উদ্দেশ্য একটা কথাই বলব। সুচিত্রা সেনের মতো মানুষ যদি 30 বছর তার বাড়িতে থাকতে পারে, আমরা 3টা সপ্তাহ আমরা আমাদের বাড়িতে থাকতে পারি না। আমরা চাই এই 3 সপ্তাহ বাড়িতে থেকে আমরা প্রমাণ করিয়ে দেব বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে আজকে পথে ঘাটে কাজকর্ম করছে, তারই পথকে অবলম্বন করে আমরা সবাইকে ঘরে থাকতে বলব। নমস্কার। জগন্নাথ বলরাম সুভদ্রা কি জয়, জয় ওম নম শিবায় কি জয়, জয় চন্দ্রঘণ্টা মাতা কি।
দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।